সালাত কায়েম করো হো সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাশরে শীত ছায়া আরশে আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম সুবহানাল্লাহ পড়ে এরপর আল্লাহ বললেন والذين هم لأماناتهم وعهدهم راعون পাঁচ নাম্বার আর ছয় নাম্বার গুণাবলীর জন্য আল্লাহ দুইটা আয়াত ব্যবহার করেন নাই এক আয়াতে মেরে দিছে সুবহানাল্লাহ পড়ে মুমিন বান্দার পাঁচ নাম্বার গুণ মুমিন বান্দা আমানতের হেফাজত করে মুমিন বান্দার ছয় নাম্বার গুণ মুমিন বান্দা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রাখে প্রতিশ্রুতি দিলে রাখার দরকার আছে না নাই আপনার কাছে আমানত দিয়ে গেলে হেফাজতের দরকার আছে না নাই ট্রাস্ট ওয়ার্থিনেস এটার বলে আমানত বিশ্বনবী ছিলেন সাদেকাল আমিন মক্কার সবচাইতে বড় বিশ্বাসী লোক লোকজন মক্কার বিশ্বনবীর বিরোধী পার্টিরা দল করত আবু জাহেলের উতবার সাইবার কিন্তু আমানত রাখলে আবু জাহেলের কাছে না রেখে বিশ্বনবীর বাড়িতে রেখে যেত ইন্টারেস্টিং না সুবহানাল্লাহ পড়বেন না এজন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ আদেশ করেছেন তোমার কাছে যে আমানত আছে আমানতের যে হকদার হকদারের কাছে আমানত পৌঁছে দাও আমানতের খেয়ানত এটা হচ্ছে মুনাফিকের আলামত আমরা কি মুনাফিক হতে চাই আমানত এটা ব্যাপক বিষয় আমার কথা বলার যোগ্যতা আছে যোগ্যতা আমার আমানত আমাকে আল্লাহ টাকা দিয়েছে টাকা আমার আমানত আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে এলাকায় আমি প্রভাবশালী আমি চাইলেই সমাজটা সুন্দর করতে পারি এই ক্ষমতাটা এই ব্যক্তিত্ব এই পার্সোনালিটি এটা আমার আমানত আমার স্ত্রী আমার কাছে আমানত আমার সন্তান আমার কাছে আমানত খতিব সাহেব জুমার দিনের সব মুসল্লিগুলো আপনার কাছে আমানত চেয়ারম্যান সাহেব পুরো ইউনিয়ন পরিষদটা ঠিক করে দেয় আপনার কাছে আমানত মেম্বার অফ দ্য পার্লামেন্ট তোমার নির্বাচনী পুরো এলাকাটা তোমার আমানত এই 56,000 বর্গ মাইল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমানত 47 সদস্য বিশিষ্ট বিশাল মন্ত্রী পরিষদ হয়েছে আমার লাল সবুজের পতাকাটা আপনাদের কাছে আমানত আপনি এমপি আপনার অনেক দায়িত্ব আপনার তো রাতে ঘুমিয়ে আসার কথা না মিডিয়ার সামনে দাঁত কেলিয়ে হাসেন কি করে আপনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট অনেক দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছে আপনার নির্বাচনী এলাকায় কোথাও ইয়াবার আড্ডাবাজি হতে পারবে না চিল্লায় কোন ঠিক না আপনার নির্বাচনী এলাকার কোন সিএনজি স্টেশনে শীতের রাতে কম্বল ছাড়া কেউ রাতে ঘুমাতে পারবে না পথ শিশুগুলোর খাবারের ব্যবস্থা করে দাও সুবিধা বঞ্চিত মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া ধর্ষিতা যারা হয়েছে 24 ঘন্টার আলটিমেটামে বিচারের ব্যবস্থা করা সব আমানত ইটস এ ভেরি ব্রড ইস্যু যাকে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছে সবটাই তার জন্য আমানত আরে আমানতের খেয়ানত হলে কিয়ামতের ময়দানে বিচার আসে না নাই এরপর আল্লাহ বললেন ওয়া আহাদিহিম রাউন কথা যেটা দিয়েছো কথা রাখবা অনেকে আমরা মাইক পাইলে একটার পর একটা প্রমিস দেই এটা দিমু ওইটা দিমু চাকরি দিমু সাইল দিমু ডাইল দিমু মোবাইল দিমু ব্লাউজ দিমু মোবাইল দিবে ব্লাউজ দিবে সব দিবে আছে না নাই যেটাই ওয়াদা করবেন ওয়াদাটা রাখতে হবে এটা নবীদের সুন্নাত এটা ভালো মানুষের সুন্নাত এটা আল্লাহ ওয়ালাদের সুন্নাত চিল্লায় বলো ঠিক কিনা পাঁচ আর ছয় নাম্বার আল্লাহ একসাথে বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন মুমিনরা যখন কথা দেয় তারা কথা রাখে কথা যখন দেয় আমাদের দেশে কেউ কথা রাখতে চায় না এজন্য কবি কবিতা লিখেছে কেউ কথা রাখে না আছে না নাই আহাদ মানে প্রমিস ওয়া আউফু বিল আহাদ ইন্নাল আহাদা কানা মাসউলা তুমি যে কথা দিয়েছো প্রমিস দিয়েছো কিয়ামতের দিন ইন দা ডে অফ রিজারেকশন তোমারে জিজ্ঞেস করবে কে বিশ্বনবী বললেন আমানতের খেয়ানত যারা করে এরা মুমিন না এরা মুনাফিক কথা দিয়ে যারা কথা রাখে না এরা মুমিন না এরা মুনাফিক